হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি রান্না করবো গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি দুটো একসাথে মিশিয়ে তো কীভাবে রান্না করি চলো তাহলে দেখা যাক তো এখানে আমি তিন কিলো চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রেখেছি তো এখানে আদা রসুন রসুনটা ছুলে রেখেছি টমেটো কেটে রেখেছি শুকনো লঙ্কা নিয়েছি মিক্সিতে এগুলো আমি ভাজা করবো সব একসাথে আর পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি এখানে পিঁয়াজটাও আমি ভেজে নেব তারপরে মিক্সিতে দেব তো আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা আমি ভেজে নেব একটু হালকা লাল করে তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো তুলে নেবো এবার পেঁয়াজ ভাজাটা তুলে আমি মিক্সিতে করব পেঁয়াজ ভাজাটা আর এখানে আমি টমেটো শুকনো লঙ্কা আদা রসুন একটু ভাজা করে নেব ভাজা করে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব একটা তো এখানেও আমি এক কিলো আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে এখানে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ আমি মেখে রেখে দিয়েছি আর এখানে আমার পেস্ট হয়ে গেছে এটা পেঁয়াজ বাটা আর এটা আদা রসুন শুকনো লঙ্কা বাটা আর টমেটো একসাথে পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে টক দই আমি নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি তো আমার কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজা করে নেব তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়ে নেব তো আমার সব মাছ ভাজা এখানে কমপ্লিট আর এখানে আমি তেল গরম হয়ে গেছে তো আমি আলুগুলোও লাল লাল ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়ে নেবো আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করবো আলুগুলো তো আমি নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম একটু তো এবার ভাজা করে নেবো আলুগুলো ভালো করে লাল লাল করে তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দেব তেজপাতা ফোড়ন দিয়ে দেব আর শুকনো লঙ্কা আমি চিড়ে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আমি থেদো করেও ফোড়ন দিয়ে দিলাম এগুলো নাড়িয়ে নেবো একটু তো আমি পেঁয়াজ বাটার যে পেস্টটা ছিল আমি ভেজে মিক্সিতে গ্রেড করে রেখেছি তো ওইটাও দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব এবার আমি রসুন আদা শুকনো লঙ্কা আর টমেটো যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু এবার আমি টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার কষানো কমপ্লিট এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব তো আমি জল দিয়ে দিলাম একটু আর একটু জল অ্যাড করব এর মধ্যে তো আর একটু জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট মতো আমি ফোটাবো তো এবার আমি গরম মশলাও দিয়ে দিলাম এর মধ্যে তো আমার রান্না প্রায় কমপ্লিট এবার আমার রান্না কমপ্লিট তো তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এখানে ডাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট কোনো রান্না নিয়ে দেখাবো তোমাদেরকে